চারশো দিনে গড়িয়েছে ইউক্রেনে রাশিয়ার অভিযান সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিল হচ্ছে যুদ্ধের সমীকরণ তুমুল লড়াই চলছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাঘমুথ দোনেস্ক ও এর মধ্যে যে কোনো মুহূর্তেই বাঘমুথ শহর দখলে চলে আসবে বলে দাবি করছে মস্কোপন্থী সশস্ত্র গোষ্ঠী ওয়াগনার গ্রুপ অবশ্য শহরটিতে নিজেদের শক্ত অবস্থানের দাবি করছে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনী ইউক্রেনে বড় ধরনের হামলা শুরুর পরিকল্পনা করছে দাবি করে মিত্রদের কাছে যুদ্ধ বিমান পেতে জোর প্রচেষ্টা চালিয়ে আসছে কিয়েভ অবশেষে পোল্যান্ডের অনুরোধে ইউক্রেনকে সোভিয়েত নকশায় তৈরি পাঁচটি মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান দেয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে জার্মান সরকার এর আগে ইউক্রেনকে চারটি মিক টোয়েন্টি নাইন বিমান সরবরাহ করে পোল্যান্ড শিগগিরই আরও ছয়টি যুদ্ধবিমান পাঠানোর কথা জানিয়েছে প্রতিবেশী দেশটি এছাড়া স্লোভাকিয়ার পক্ষ থেকেও একই সামরিক সহায়তা পেয়েছে কিয়েভ পেন্টাগনের ফাঁসোয়া নথির বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে চলতি বছর রাশিয়া বা ইউক্রেন কোনো দেশই লড়াইয়ের মাঠে খুব বেশি অগ্রগতি দেখাতে পারবে না তাই যুদ্ধ গড়াবে দুই হাজার চব্বিশ সালে এ অচলাবস্থা কাটাতে ইউক্রেন দেশটির রিজার্ভ ব্যবহার করেই যাবে আর সেনাবাহিনীর শেষ সদস্যটিকেও মাঠে নামাবে ফাঁস হওয়া নথিতে আরও বলা হয়েছে আলোচনার মাধ্যমে চলতি বছর যুদ্ধবন্ধের সম্ভাবনা খুবই কম তবে যুদ্ধ বন্ধ হোক বা চলমান থাকুক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউক্রেন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার বিভিন্ন খাতে পশ্চিমাদের নিষেধাজ্ঞা থাকলেও কৃষিপণ্য রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই তবে আর্থিক লেনদেন সরঞ্জাম ও বিমা খাতে থাকা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার শস্য ও সার রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করা হচ্ছে তাই এসব নিষেধাজ্ঞা না উঠিয়ে নিলে আঠারো মের পর জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে হওয়া শস্য রপ্তানির চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে মস্কো এদিকে কূটনৈতিক পরিচয়ের আড়ালে গোয়েন্দা কার্যক্রম পরিচালনায় যুক্ত থাকার অভিযোগে রাশিয়ার পনেরো জন দূতাবাস কর্মকর্তাকে বহিষ্কার করেছে নরওয়ে এর আগে দুই সালের এপ্রিলে তিনজন রুশ কর্মকর্তাকে বহিষ্কার করেছিল দেশটি এই অবস্থায় পাল্টা পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো তৌহিদুর রহমান এখন বিশ্ব